মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে 6:30 মতো আর আমি রান্নাবান্না করছি। আজকে অনেক দিন পর আমি রান্না করছি আর আজকে এখন আমি বানাচ্ছি ফুলকপি আর আলু নিরামিষ তরকারি। তো তার জন্য প্রথমে আমি আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই আলুগুলো না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আর ভাপ পাইনি, তো এমনি এগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আর এটা যখন ভাজছিলাম তখন অন্য দিকের গ্যাসে আমি ফুলকপি ভাপিয়ে নিয়েছিলাম, একটু নুন জল করে গরম করে সেটাতে ফুলকপি দিয়ে ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপির মধ্যে না পোকা হয়, তো নুন জলে একটু ভাপিয়ে নিলে সেটা ভালো হয়। তো ভাপানো ফুলকপিটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে আর কড়াইতে আর এক ফোঁটাও তেল নেই, মানে তেলটা আমি একটু বুঝে শুনেই দিয়েছিলাম। তো এবার ফুলকপি তুলে নিলাম, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আদা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আদা টমেটোর পেস্টটা ভালো করে নেড়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু। এবার ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, জল অ্যাড করব, ব্যাস আর কিছুই নেই, ভালো করে মিক্স করে দিয়ে ফুটতে দিতে হবে। এটা যেহেতু নিরামিষ সেই জন্য আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, তো ভালো করে ফুটে গেলে একটুখানি মিষ্টি দিয়েছি আর গরম মশলা। আর আজকে ঢোল পটল হচ্ছে, ঢোল পটল মানে পটলের পেটগুলো কেটে কেটে পোস্ত ঢোকানো হয়েছে আর এগুলো এখন তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো তো মানে হালকা হাতে এটা করতে হয়, খুব হড়বড়ি করলে হয় না, তাহলে পোস্তগুলো বেরিয়ে যেতে পারে। তো দেখো আমি তেলে ভেজে নিয়েছি আর বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর উচ্ছে ভাজা হচ্ছে, ওইদিকে কাঁচা মুগের ডালও হয়েছে, কিন্তু আমি গত সোমবার মনে হয় কাঁচা মুগের ডাল শেয়ার করেছিলাম তাই জন্য আর করলাম না। তো এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু, সিম্পল মেনু। সুপ্রভাত বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কি গ্রুমিং চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর বন্ধুরা আমিও ভালো আছি আর আস্তে আস্তে আরও ভালো হচ্ছি। তো আজকে ঠাকুর ঘর থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আজকে তো সোমবার, তোমরা সবাই জানো যে আমার 16 সোমবারের ব্রত চলছে, তো সেটা এখনো চলছে। তো অনেকেই, আমি সেটার উপর একটা পূজা দিদি দেখিয়েও ছিলাম, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে উদযাপনের দিন কি করব। তো সেটা আমি আজকে বলে দেব যে উদযাপনের দিন কিভাবে তোমরা করবে, এবং সেটা বলে রাখি যে উদযাপনের দিনেও কিন্তু সেই সমান পদ্ধতিতে পুজো হবে যেভাবে তোমরা প্রত্যেকটা সোমবার, 16 সোমবারের প্রত্যেকটা সোমবার যেভাবে তোমরা পুজো করছো সেইভাবে সেই একই পদ্ধতিতে 16 সোমবারের উদযাপনের দিনও তোমরা পুজো করবে। ঘরের পুজো করে নিয়ে অবশ্যই কোনো মন্দিরে যাবে, সেখানেও পুজো করবে, বা মন্দিরের পুজোটা করে নিয়ে তারপর এসে ঘরে করবে, দুটো যে কোনো একটা করতে পারো। সেদিন কীভাবে পুজো পদ্ধতিটা করবে সেটা আমি সম্পূর্ণভাবে বলে দেবো, কিন্তু এখন তো এসে গেছি ঠাকুর ঘরে, তো পুজোটা আগে দিয়ে দিই। আমার 16 সোমবারের ব্রত যেহেতু চলছে, আজকে একটা সোমবার, তো আমি পুজো করবো, তো তোমরাও দেখে নাও যে কীভাবে পুজো পদ্ধতিটা করবে, আর তারপর আমি বলে দেবো যে উদযাপনের দিন তোমরা কী করবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি শিবলিঙ্গে ঘি আর মধু লাগিয়ে নিলাম। এবার ঘি আর মধু দিয়ে শিবলিঙ্গটা খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। প্রত্যেকটা সোমবার, এই 16 সোমবারের প্রত্যেক সোমবারই আমি এইভাবেই সোমবারে পুজো করেছি ঘি মধু মাখিয়ে, এবং উদযাপনের দিনও অবশ্যই এইভাবেই করতে হবে। এবার আমি জল দিয়ে অভিষেক করে নিয়ে টক দই দিয়ে দিলাম, তো টক দইটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। তো ঘি আর মধু মাখালে অনেকটা, তারপরে যদি টক দই দিয়ে মাখানো হয় তাহলে এই শিবলিঙ্গটা খুব ভালো পরিষ্কারও হয়ে যায়। তো অবশ্যই ঘি মধু মাখানোর পরে টক দইটা মাখাবে, তারপর দুধ দিয়ে অভিষেক করবে। আর যদি এত কিছু জিনিস দিয়ে যাওয়ার অসুবিধা হয় তাহলে একসাথে পঞ্চামৃত বানিয়ে নেবে, নিয়ে সেটা মন্দিরে নিয়ে যাবে একটা জায়গায় করে, তাহলে আর অসুবিধা হবে না। তো এবার আমি জল দিয়ে অভিষেক করে নিলাম এবং একদম পরিষ্কার করে আমার ঠাকুরের সিংহাসনে পেতে দিয়েছি। সাদা চন্দন লাগবে এই পুজোতে, সাদা চন্দন সহযোগে কমপক্ষে 3টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবে। এছাড়া একটি ফুলের মালা, আকন্দ ফুলের মালাতে আমি সাদা চন্দন লাগিয়ে নিচ্ছি, আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি, আর তারপর আরও ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। যে কোনো সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, এই সমস্ত ফুল দেওয়া যায়। এবার সমস্ত শস্য যা যা চড়ানোর আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমি জপ অর্পণ করলাম, এবার আমি একটুখানি সিদ্ধি পাতা দিয়ে দিচ্ছি, কালো তিল দিয়ে দিচ্ছি, আর গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি। তো তোমরা জানো যে প্রত্যেক সোমবারই আমি এই সমস্ত জিনিসগুলো অর্পণ করি শিবলিঙ্গে, আর তারপর একদম শেষে আমি গঙ্গা জল দিয়ে দিই। যদি গঙ্গা জলের একান্তই অভাব থাকে তাহলে তোমরা পরিষ্কার জলও অর্পণ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে তোমরা ঘরে পুজো করে নেবে। সেদিন অবশ্যই 5 রকম ফল আনার চেষ্টা করবে। আজকে আমার ঘরে 3 রকমই ফল ছিল, আর বাকি ফল ফ্রিজে রাখা হয়ে গেছিলো তার জন্য আমি দিতে পারলাম না। আর দুধের বানানো কোনো রকম সন্দেশ, মিষ্টি, নয়তো বাতাসা, সাদা বাতাসাও দিতে পারো। তো এইভাবে ভোগ নিবেদন করে দেবে।
তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আরতি করে নেবো, তোমরাও দেখতে থাকো। শিব পুজোর আরতিতে অবশ্যই যেন ধুনো থাকে, যদি নারকেলের ছোবড়া দিয়ে ধুনো গুঁড়ো করে ধুনো দিয়ে দিতে পারো তো খুবই ভালো, কিন্তু আমাদের এখানে নারকেল ছোবড়া সেরকম পাওয়া যায় না, অনেকভাবে জোগাড় করতে হয়। আর এখন বর্ষাকাল বলে কেউ নারকেলের ছোবড়া রাখছে না, তাই আমি এরকম সুগন্ধি দিয়ে আরতি করে নিচ্ছি। তো অভাবেই সুগন্ধি দিয়েও আরতি করা যায়, তাছাড়া তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং অবশ্যই কর্পূর লাগবে, দিয়ে তোমরা আরতি করবে। তো আমি এখন আরতি করছি, তোমরা দেখে নাও, এবং অবশ্যই শিব পুজোর আগে কিন্তু ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করে নেবে। অনেক সময় দেখানো হয় না, কিন্তু পুজো কিন্তু অবশ্যই গণেশের পুজো আগে করে নিয়ে তারপর শিব পুজো করবে। উদযাপনের দিন ঘরে তোমরা পুজো করবে, আর এরপর বলে দিই যে উদযাপনের দিন সেটা কিছুর মধ্যে ষোলো সোমবারের ব্রত সম্পন্ন হচ্ছে, সেদিন অবশ্যই কোনো মন্দিরে যাবে, আর মন্দিরে যাওয়ার সময় অবশ্যই পাঁচ রকম ফল নিয়ে যাবে, পঞ্চামৃত পানীয় নিয়ে যাবে, গঙ্গা জল নিয়ে যাবে, আর ধূপকাঠি, তারপর এসব তো নিয়ে যেতেই হবে, প্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেখানে যিনি পুরোহিত আছেন তাকে তুমি বলবে যে আমার ষোলো সোমবারের ব্রত চলছে এবং আজকে হচ্ছে উদযাপন, তো আপনি পুজোটা দিয়ে দিন। তো উনি সেই যেভাবে উনি মন্ত্র বলে পুজোটা দিয়ে দেবেন, তোমরা সেইভাবে পুজোটা করবে। আমিও যাব, আমার যেদিন ষোলো সোমবার সম্পূর্ণ হবে সেদিন আমিও যাব মন্দিরে এবং সেখানে গিয়ে পুজোটা দিয়ে দেবো। সেখানে মন্দিরে অবশ্যই সেদিন পাঁচ রকম ফল দেবে। অনেকে উদযাপনের দিন পায়েসের ভোগ দেন, কিন্তু পায়েসের ভোগ সাধারণত মেয়েরা করতে পারেন না, ভোগ সাধারণত শিব সাধক যারা তারাই করতে পারেন। তো তুমি সেই হিসাবে মূল্য ধরে দিয়ে দিতে পারো মন্দিরে, তাহলে যিনি পুরোহিত আছেন তিনি তোমার হয়ে পায়েস ভোগ বানিয়ে ভগবানকে দিয়ে দেবেন এবং তোমার নামে পুজোটা হয়ে যাবে। যতদূর জানি যে আমরা বানাতে পারি না, কারণ আমাদের যিনি ঠাকুর মশাই আছেন তিনি বলেছিলেন আমাদের যেদিন ষোলো সোমবারের ব্রত শুরু হয়েছিল সেদিন একটা যজ্ঞ হয়েছিল, কিন্তু যদি তোমরা যজ্ঞ না করে এমনি শুরু করতে চাও তাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তখন উনি বলেছিলেন পায়েসের ভোগ দিতে এবং পায়েসের ভোগের সমস্ত কিছু জোগাড় আমি করে দিয়েছিলাম, জিনিসপত্র আমরা এনেছিলাম, কিন্তু রান্নাটা আমি করিনি, ভোগটা বানানোটা আমি বানাইনি, সেটা ঠাকুরমশাই বানিয়েছিলেন, বানিয়ে সেটা ভোগ চড়ানো হয়েছিল। তো হয়তো উদযাপনের দিন আর করতে হবে না যেহেতু একবার ভোগ চড়ানো হয়ে গেছে, আর তোমাদের ওখানে মন্দিরে যিনি ঠাকুরমশাই থাকবেন তিনি যা বলবেন সেই হিসাবে তোমরা করবে। সব থেকে ভালো হয় যে যেদিন তোমার উদযাপন হবে তার দুদিন আগে, মানে সোমবার ধর উদযাপন আছে, তুমি রবিবার বা শনিবার মন্দিরে গেলে গিয়ে বললে যিনি ঠাকুরমশাই আছে তাকে বললেন যে আমার ষোলো সোমবারের ব্রত চলছে, এই সোমবার সম্পূর্ণ হবে, আমাকে কি কি জিনিস নিয়ে আসতে হবে, কি কি করতে হবে, তো তিনিও তোমাদের বলে দেবেন। কিন্তু আমি যা যা বললাম আমার মনে হয় সেই সবই জিনিস বলবেন, যেমন পঞ্চামৃত অভিষেক করার জন্য গঙ্গা জল, পাঁচ রকম ফল, ঘিয়ের প্রদীপ, কর্পূর,
ধূপকাঠি এই সমস্ত কিছু নিয়ে তুমি মন্দিরে যাবে, সেখানে ঠাকুরমশাই তোমার পুজো দিয়ে দেবেন এবং তোমার ব্রত ষোলো সোমবারের যেটা ব্রত সেটা সম্পূর্ণ হবে। এবং অবশ্যই তোমার ঘরে যদি শিবলিঙ্গ থাকে এবং তুমি প্রত্যেকটা সোমবার যার পুজো করেছো সেখানেও কিন্তু সমানভাবে পুজো করতে হবে। তো আমি যেভাবে পুজোটা আজকে দেখালাম সেই সমানভাবে তোমরা পুজোটা করতে পারো, এইভাবেই তোমরা পুজোটা করতে পারো ঘরে, কিন্তু তারপর অবশ্যই তোমাদের মন্দিরে যেতে হবে এবং ভগবানের কাছে তোমরা প্রার্থনা করে নেবে যে আমি তো ষোলো সোমবারের ব্রত আমার সম্পূর্ণ হয়েছে, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। তো এইভাবে ষোলো সোমবারের ব্রত সম্পন্ন হয়। আর অবশ্যই ষোলো সোমবারের ব্রত যেটা লাস্ট থাকবে যেদিন উদযাপন হবে তার আগে যে রোববারটা সেই দিন মানে আগের দিনটা অবশ্যই সংযমে থাকতে হবে। তো বলে দিলাম, অনেকের মনে প্রশ্ন ছিল, আমি ষোলো সোমবারের ব্রতর ওপর একটি ভিডিও অলরেডি আমার বানানো আছে, যখন আমার ব্রত শুরু হয়েছিল ষোলো সোমবারের তখনই আমি এটা বানিয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে। তো সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে দিদি উদযাপনের নিয়ম তুমি বললে না, উদযাপনের দিন কি করতে হবে। তো সেই জন্য আমি এটা বলে দিলাম, যারা করছো তো তারা এইভাবে উদযাপন করতে পারো। আর কিছুদিনের মধ্যে আমারও উদযাপন হবে, কারণ হচ্ছে আমার এই যে মাসটা চলছে এই মাসের যে সোমবারটা সম্পূর্ণ হয়ে গেলে আমার মনে হয় ষোলো সোমবারটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কিভাবে উদযাপন করছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, তাহলেও তোমাদের একটা আইডিয়া পেয়ে যাবে। তো বন্ধুরা, একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে রাধাষ্টমীর ব্রত কথা। তো আমি দুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম রাধাষ্টমীর পূজা বিধির ওপরে ছিল সেটা, তো সেখানে আমি ব্রত কথাটা পড়তে পারিনি, সেদিন অত ভালো ছিল না আমার শরীরটা। তো আমি বলেছিলাম যে পেয়ে যাবে কোথাও, সেটাও আমি বলে দিয়েছিলাম যে পাজি বা পঞ্জিকাতে পেয়ে যাবে রাধাষ্টমীর ব্রত, কিন্তু কয়েকজন বন্ধু আমাকে বলেছে যে পাচ্ছে না। তো সেই জন্য ব্রত কথাটা আমি আজকে পড়ে শুনিয়ে দিচ্ছি, যাদের কাছে ব্রত কথা নেই তারা এই ভিডিওটা সেভ করে রাখতে পারো, যেহেতু কালকে রাধাষ্টমী তো সেই জন্য আজকের ভিডিওর মধ্যেই আমাকে এটা জুড়ে দিতে হলো। শুধুমাত্র আজকে আমি ষোলো সোমবারের উদযাপন দিয়েও এটা শেষ করতে পারতাম, কিন্তু যেহেতু কালকে রাধাষ্টমী তো এমার্জেন্সি রয়েছে মানে আজকেই বলতে হবে আমার, তো সেই জন্য আমি ব্রত কথাটা পড়ে দিচ্ছি তোমাদেরকে। আর এটা তোমরা আমি তো বললাম যে কোথায় পেয়ে যাবে, পাঁজিতে পেয়ে যাবে, যদি পাঁজি না থাকে তো পাঁজি কিনে নিতে পারো, যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে পাঁজি। আর রাধাষ্টমীর ওপর ছোট বই পুস্তিকা যেগুলো হয় সেগুলোও পেয়ে যাবে, আর যদি কিছুই না থাকে তো আমি তোমাদের বলে দিচ্ছি, তো সেভাবেও তোমরা শুনে নিতে পারো। রাধাষ্টমী ব্রতের কথা। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি, আরো শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ, অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোন ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনিতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময়ে সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হলো, সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম, সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন, তিনি বললেন, শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বলিলেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন, আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, তাছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোক আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত, শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব, তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে, শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে। এরপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন, সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন, গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন।
গোপ ও গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করিতে লাগিলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া ও কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কৃতিকা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় ও সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতর কথা শুনলে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন এবং নিজেও এই ব্রত পালন করলেন। তাহলে এটাই হচ্ছে রাধাষ্টমীর ব্রত কথা, তো আমি তোমাদের পড়ে শুনিয়ে দিলাম। যদি তোমাদের কাছে বই থাকে তো তোমরা এইভাবে রাধাষ্টমীর ব্রত কথা অবশ্যই পড়ো, পুজো হয়ে যাওয়ার পরে অবশ্যই ব্রত কথা পড়ো। আর যদি না থাকে তাহলে এটা তোমরা শুনে নিতে পারো, তাহলেও তোমাদের একই রকম লাভ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপরে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, কালকে তো রাধাষ্টমী, তো কালকে থাকবে রাধাষ্টমীর ভিডিও অবশ্যই। তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।